বাংলাদেশে একজন আর্টিস্ট তুরস্ক থেকে আসতেছে, তার অনুষ্ঠানে আমরা যেতে পারবো কিনা, যে এই তুর্কি সিরিয়ালে অভিনয় করে। দেখেন, তুরস্ক আমি নিজেও সফর করেছি এবং সুলতান সুলেমানের কবর আমি নিজেও জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। তারপরে আব্দুল হামিদ খান, অটোমান সালতানাতের এই যে 750 বছরের বেশি সময় তারা যে গোটা ইউরোপ শাসন করেছে, অঞ্চলগুলোর অনেক অংশ আমি সফর করেছি আলহামদুলিল্লাহ, তুরস্ক গিয়ে সফরগুলো করেছি। আমাদের বাংলাদেশে যে সিরিয়ালগুলো এবং তুর্কিরা যে সিরিয়ালগুলো নির্মাণ করেছে, এই সিরিয়ালগুলো মনে করেন ফ্রেমটা অটোমানদের রেখেছে, ফ্রেমটা আর ভেতরের গল্প অনেক কাটছাট করা হয়েছে। কেন আমি বলি, সুলতান সুলেমান, তারপর আব্দুল হামিদ খান, তারপরে অন্য অন্য এই সুলতানদের মানে বংশধরের যে সমস্ত মানুষগুলো ছিল, সবাই যে সারাক্ষণ মেয়ে নিয়ে আর প্রেম নিয়ে ব্যস্ত থাকতো বিষয়টা এরকম না। কিন্তু সুলতান ফাতে মোহাম্মদ ইস্তাম্বুল বা কুস্তুনতুনিয়া যিনি জয় করেছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা। আল্লাহ রাসূল বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসছে যাদের হাতে কুস্তুনতুনিয়া মানে ইস্তাম্বুল বিজয় লাভ করবে, এই ইস্তাম্বুল বিজয় যারা লাভ করবে, এই ইস্তাম্বুল জয় যারা লাভ করবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরি সাহাবীদের মতো মর্যাদা দেবে, আর বদরের যুদ্ধ যারা করেছে তাদের মতো মর্যাদা দেবে। তো সুলতান ফাতে মোহাম্মদ ওনারা কুস্তুনতুনিয়া জয় করেছে, ওনারা সেই মর্যাদা পাবেন, ওনারা আল্লাহওয়ালা ছিলেন এবং ইমানের জোরে না এই মানে ইমানের জোরে কিন্তু তারা জয়লাভ করেছিলেন। তো এরকম সারাক্ষণ যদি প্রেম নিয়ে নারী নিয়ে মত্ত থাকতেন, এই বিজয়কে আল্লাহ তাআলা তাদেরকে দিতেন। এবার আসেন রাষ্ট্রনায়ক, ধরেন কথার কথা, এই যে সৌদি আরবের যে প্রিন্স যারা আছে, 5 ভাই, 4 ভাই ভালো, 1 ভাই খারাপ, বাপের একই মানে ফ্যামিলির 10টা ভাই আছে বা সন্তান আছে, 10 জনের মধ্যে 8 জন ভালো, 2 জন খারাপ, এরকম হয় কি হয় না? সুলতানদের মধ্যে কিছু সুলতান এরকম ছিল যারা বিলাসী জীবনযাপন করত, ইভেন এদের কাপগুলো স্বর্ণের বানানো, চামচগুলো স্বর্ণের বানানো, যেখানে যে কোমটে মূত্রত্যাগ করত সেই মূত্রত্যাগের কোমটের ওপরে স্বর্ণের ফ্রেম লাগানো, এখনও আছে এই সমস্ত বিল্ডিংগুলো, এরা রক্ষণাবেক্ষণ করে রেখেছে, তুরস্ক গেলে দেখতে পাবেন। তো বিলাসী জীবনযাপন করেছে এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার, কিন্তু সমস্ত সুলতান বা এই অটোমান সালতানাতের পুরো সময়গুলো যে এভাবে কেটেছে বিষয়টা কিন্তু এরকম না। আমর ইবনুল আস, আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবি, তার বয়স ছিল 82 বছর, বুড়া হয়ে গেছে। ও যে নবীজি বলেছিল ইস্তাম্বুল যে জয়লাভ করবে তাকে বদরি সাহাবিদের মতো মর্যাদা দেওয়া হবে, এই 82 বছরের বুড়া সাহাবি ঘোড়া নিয়ে তুরস্ক চলে গেছে, সুবহানাল্লাহ, বলবেন না? আরে একা না তো, ওনার সাথে আরও অনেক সাহাবি ছিলেন। সৌদি আরব থেকে তুরস্কের দূরত্ব মিনিমাম 3000 কিলোমিটার, কয় হাজার কিলোমিটার, 3000 কিলোমিটার ঘোড়াতে চড়ে গেছে ইস্তাম্বুল জয় করবে। উনি সাহাবি আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নবীজিকে দেখেছেন, এই বুড়া সাহাবি সাহাবিদেরকে নিয়ে ইস্তাম্বুল জয় করতে পারে নাই, ওখানে খ্রিস্টানদের এত পাওয়ার ছিল। পরে ওনার কবরটা উনি ওসিয়ত করে গেছিলেন, যদি আমি এখানে শহীদ হয়ে যাই আমার লাশটা আর ফিরে নিয়ে যাবে না ঘোড়াতে করে, আমাকে এখানেই দাফন করবা। এই জন্য আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কবর কিন্তু ইস্তাম্বুলের কিনারাই তুরস্কে, অথচ নবীজি সাহাবি, কত দূর আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আমি জিয়ারত করেছি। যেটা বলার উদ্দেশ্য, এই সুলতান সুলেমানের যে ক্যারেক্টার আপনারা দেখেন, এখানে কিছু গল্প সত্য, কিছু গল্প এখানে কাটছাট করা হয়েছে, কিছু গল্প প্রেম রিলেশনশিপ এগুলো এখানে ঢুকানো হয়েছে, এবং এগুলো মানুষের মানে খোরাক তৈরি করার জন্য, মানুষকে একটু মানে আগ্রহ তৈরি করার জন্য, আকর্ষণ করার জন্য এগুলো করেছে, এগুলো সব কিছু বিশ্বাস করা যাবে না। আর আরেকটা বিষয় বলি, ইউসুফ জুলেখা নামে ওই যে কি সিরিয়াল চলতেছিল এগুলো দেখবেন না, হারাম। এগুলো কি কেন বলবেন যে হুজুর হারাম কেন? নবীদের চরিত্র এবং ক্যারেক্টার, ইউসুফ আলাইহিসসালামের চেহারা কেমন ছিল? মেয়েরা আপেল না কেটে হাত কেটে ফেলছে, এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। এখন ওখানে যে ইউসুফের চেহারা দেওয়া হয়েছে ইরানের এক আর্টিস্টকে, দাড়ি রাখছে ইদ্দুর ইদ্দুর, চেহারা সুন্দর, ঠিক আছে, কপালটা খোলা, আমাদের বাচ্চারা আমাদের জেনারেশন যখন এর চেহারাটা দেখবে মনে করবে ইউসুফ নবী মনে হয় এরকমই ছিল, আসে কি আসে না? তো কোনো নবীর চরিত্র কেউ এভাবে দিতে পারে না এবং এটা জায়েজও নয়, কোনো সাহাবির চরিত্র দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, গল্প আকারে প্রকাশের জন্য আপনি এতটুকু করতে পারেন যে ধরেন আপনি চেহারা বানাইলেন না, ছায়ার মতো কিছু বানাইলেন, অথবা চাদর দিয়ে একজন মানুষের আকার ধারণ করাইলেন, চেহারা দেখাবেন না,
সেটা আপনি প্রেজেন্ট করতে পারেন, এবং সত্য ইতিহাস যদি তুলে ধরা হয় এটা জায়েজ আছে। আর ইউসুফ জুলেখার প্রেম দেখাইতেছে ওখানে নাটকের মধ্যে, হারাম সম্পূর্ণরূপে, এগুলো দেখা যাবে না। ইরান থেকে আসলে আর সৌদি আরব থেকে আসলেই সব কিছু জায়েজ হয়ে যায় না, এটা মাথায় রাখতে হবে। এই কয় মানে তিন চার দিন না পাঁচ দিন আগে দেখলাম কি পত্রপত্রিকায় এসেছে, সাঁতারের ড্রেস পরিয়া এই ফ্যাশন করতেছে সৌদি আরবে, নাউজুবিল্লাহ বলেন। তো যা কিছু ওখান থেকে আসলেই সব কিছু জায়েজ হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না, আপনাকে দেখতে হবে কোরআন হাদিসের মধ্যে কী আছে। আর তুরস্কের কোনো আর্টিস্ট যদি বাংলাদেশে আসে, যদি হালাল বা বৈধ কোনো অনুষ্ঠানেও নেই যেখানে দেশের কল্যাণে কোনো কাজ করতেছে বা কথা বলতেছে, দিনের কল্যাণে কোনো কথা বলতেছে, সেই জায়গাগুলো আপনি যাইতে পারেন। কিন্তু নাচ গান করতেছে বা অশ্লীল কোনো কিছু হচ্ছে, বেপর্দাহীনতা বা পর্দাহীনতার কোনো কিছু দেখা যাচ্ছে, সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।